بسم الله الرحمن الرحيم بخاري شريف حديث نمبر 60 عبد الله ابن عمر رضي الله تعالى عنه হতে বর্ণিত তিনি বলেন কোন এক সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা ওযু করছিলাম আমরা আমাদের পা কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম তিনি উচ্চ স্বরে বললেন পায়ের গোড়ালির শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে তিনি দুবার বা তিনবার এ কথা বললেন